যুক্তরাজ্যের বার্মিংহামে বিজয় মেলা হয়েছে। বিজয় সুবর্ণ জয়ন্তীতে বার্মিংহামের কমিউনিটি হলে আয়োজিত বিজয় মেলায় প্রবাসী বাঙালিদের পাশাপাশি ব্রিটিশ মূলধারার রাজনীতিবিদরাও অংশ নেন। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুবন। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে যুক্তরাজ্যের বার্মিংহামে কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির উদ্যোগে বিজয় মেলা হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে মেলায় উপস্থিত ছিলেন অনেকেই। A great Bangladeshi community here in the UK, and I'm really proud to represent so many Bangladeshis, and it contributes so much to our life in terms of economically, culturally. So it's great to be here to celebrate 50 years, but I want to talk about the next 50 years as well, and I just want to say Joy Bangla. বিজয় মেলায় মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা জানানো হয়। সবচেয়ে বড় কথা হইল আমরা বহু বছর পরে রিকগনিশন যেটা দেওয়া হয়েছে আমরা, বিশেষ করে লোকাল ইয়র, তার লাগে আমরা খুব আনন্দিত। এখন আজকের এই 50তম জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার যেটা বিশালভাবে করেছে, এটা আমার হৃদয়ে স্পৃহা করেছে আজকে। বুলবুল হাসান ও শামিমা বেগম মিতার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি কামরুল হাসান চুন্নু। জাতীয় পতাকা হাতে বিভিন্ন রঙের পোশাকে সজ্জিত নানা বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয় মেলাটি। প্রবাসী বাংলা গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে আয়োজনের প্রশংসা করেন অনেকেই। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই।